আনসারি মহিলা এত সুন্দর না দেখে নাই আল্লাহর বান্দা তার চেহারা দেখে তার উপরে একটা আকৃষ্ট হয়ে গেল। এক পর্যায়ে তার সাথে মেলামেশা করলো, জেনা করলো। জেনা করার পর যখন সে তৃপ্তি পেয়ে গেল, এরপরে তিনি যখন এই কাপড় নিয়ে হাঁটতে শুরু করছে, এমনি আওয়াজ আওয়াজ দিয়া মহিলাটা যেমন বলতেছে, রে যুবক, এই হাজার হাজার গোরস্তরের হাজার হাজার মানুষের মধ্যে আজ তুমি আমাকে উলঙ্গ করল, এ যুবক তুমি আজকে আমাকে উলঙ্গ করে ফেললা। চিৎকার করে আওয়াজ দেয়া বলে, রে যুবক, কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে তুমি আমাকে নাপাকি হালতে দাঁড়াইবার ব্যবস্থা করলা। এই কথা বলার পর যুবকের অন্তরের ভিতরে পেরেশান, হায় হায় আমি কি করলাম, আমি বড় অন্যায় করে ফেলছি, আমি বড় অপরাধ করে ফেললাম, আমার মতন জালেম হয়তো দুনিয়াতে কেউ নাই। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাজি আল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে হাঁটতেছেন। হযরতে ওমর ফারুক রাজি আল্লাহু তাআলা আনহু বড় শক্ত দিলওয়ালা মানুষ। সাধারণত ওমর সম্পর্কে নবীজি বলেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, শক্ত দিলের মানুষ, সঙ্গ দিলের মানুষ হলো হযরতে ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে যখন বের হয়ে গেছে, তাকায় দেখেন একজন যুবক সন্তান চোখের পানি ফালায় এভাবে চিৎকার করে, হাউমাউ করে কান্না করতেছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলেন, হে যুবক তুমি কেন কান্না করো? যুবক বলে, আমি বড় অন্যায় করে ফেলছি, আমি বড় অপরাধ করে ফেলছি, আমার অপরাধের মনে হয় কোনো ক্ষমা নাই। হযরত ওমর ডেকে বলে, রে যুবক তুমি কেমন অপরাধ করেছো, তোমার অপরাধ কি আল্লাহর রহমত থেকেও বেশি নাকি? যুবক ডেকে বলে, হ্যাঁ আমার অপরাধ আল্লাহর রহমত থেকেও বেশি। এ যুবক ভাই একটু চিন্তা ভাবনা করে সামনের দিকে কদম বাড়াও, মনটা লাগে শুনলে যুবক, হতে পারে আজকের এই দিন আমার আপনার জীবনের শেষ দিন, আজকের রাত হতে পারে জীবনের শেষ রাত। এই শেষ রাত মনে করে, শেষ বয়ান মনে করে কথাগুলো দিল দিয়ে শোনরে ভাই, কাউকে জোর জবুস্তি কইরা ইসলাম মানাইবার জন্য আমরা আসি না, কাউকে জোর জবুস্তি করে ইসলাম বুঝাইয়া দেওয়ার জন্য আসি না। স্বাভাবিকভাবে বলি, মানা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, যুবক কেন তুমি কাঁদতেছো? বলে, আমার অপরাধ বড় বড় অপরাধ, এই অপরাধের জন্য আমি কান্না করি। হযরত ওমর বলে, কান্না করিও না, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, তার বড় কান্না বন্ধ করে না। ওমরকে ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যদি আমার উপরে একটু ইহসান করেন, আপনি নবীজির দরবারে নিয়ে চলেন, নবী যদি আল্লাহর কাছে আমার ব্যাপারে একটু সুপারিশ করে, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। খলিফাতুল মুসলিমিন ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটাকে নিয়ে নবীজির দরবারে হাজির। আল্লাহর নবীর সাহাবী ওমর ডেকে বলেন, ও ভাই, আমি আগে নবীজির অবস্থাটা একটু পর্যবেক্ষণ করে আসি, দেখে আসি, এরপরে আমি তোমাকে ভিতরে নিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যা বললেন, পয়গম্বর, আপনার একজন যুবক সাহাবি অন্যায় অপরাধ করেছে, এখন ক্ষমার জন্য আপনার কাছে আসছে, আপনি একটু তার কথা শুনবেন, তার ব্যাপারে আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন। নবীজির জবান তো মুস্তাজাবুদ দাওয়াত কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই যুবককে যখন খলি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে নিলেন, নবীজির দরবারে নেওয়ার পর নবী জিজ্ঞেস করতেছেন, যুবক তুমি কেন কান্না করো? যুবক বলে, আমার গুনাহ বড় ভারী হয়ে গেছে, গুনাহের ভয়ে আমি কান্না করি। এ যুবক, আজকে আমাদের অন্যায় অপরাধ করলে আমাদের চোখের ভিতরে পানি নাই। কিন্তু এই যুবক কান্না করতেছে আর ভয় কান্না করে। নবীজি জিজ্ঞেস করে, তুমি কান্না করো কেন? তুমি কি অপরাধ করেছো? তুমি কি কোনো হত্যা করেছো? আল্লাহর নবীকে ডেকে বলে, না আমি কাউকে কতল করি নাই, তাহলে তুমি এত কান্না করো কেন?
আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমি কান্না করি, আমি এত বড় অপরাধী, আমার অপরাধের ভয়, আল্লাহ কি আমার এই অপরাধ ক্ষমা করবে? আল্লাহর নবী ডেকে বলে, যুবক তুমি এমন কি অপরাধ করেছো বলো, তোমার অপরাধের কথা বিবরণ দাও। যুবক ডেকে বলে, পয়গম্বর আমার অপরাধটা হলো এমন, আমি জীবিকা উপার্জনের জন্য আমি একটা কর্ম বেছে নিয়েছি, সেটা হলো আমি কাফন চর, আমি মানুষের কাফন চুরি করি, মানুষ মরিয়া গেলে তার কাফনগুলো চুরি করে কবর খুঁজে চুরি করে আমি বিক্রি করে সংসার চালাই। আমার এই এলাকায় আনসারী একজন মহিলা, আনসার মহিলা মৃত্যুবরণ করেছেন, কবরের ভিতরে দাফন করা হয়েছে, আমি আপনজনকে ফাঁকি দিয়ে আমি ওই কবর খনন করলাম। কবর খনন করার পর আমি তার পাঁচটা কাপড়ের টুকরা আমি তার শরীর থেকে আলাদা করলাম, তার শরীর থেকে পাঁচটা কাপড় আলাদা করে ফেললাম। আলাদা করার পর আমাকে শয়তান কানের ভিতরে আওয়াজ দিয়া কয়, হে যুবক পাঁচটা কাপড় নিয়েই কি তুমি শান্ত হয়ে যাবা, পাঁচটা কাপড়ে তোমার মন ভরে যাবে, একটু তাকায়া দেখ যার শরীর থেকে তুমি কাপড়টা পরছ, এমন সুন্দরী নারী তুমি কি কখনো দেখছ? আল্লাহর বান্দা যুবক, নবীজির যুবক সাহাবী চোখ দিয়া যখন তাকায়া দেখলেন আনসারি মহিলা এত সুন্দর না দেখে নাই, আল্লাহর বান্দা তার চেহারা দেখে তার উপরে একটা আকৃষ্ট হয়ে গেল, এক পর্যায়ে তার সাথে মেলামেশা করলো, জেনা করলো। জেনা করার পর যখন সে তৃপ্তি পেয়ে গেল, এরপরে তিনি যখন এই কাপড় নিয়ে হাঁটতে শুরু করছে, এমনি আওয়াজ আওয়াজ দিয়া মহিলাটা যেমন বলতেছে, রে যুবক এই হাজার হাজার গুরুস্তরের হাজার হাজার মানুষের মধ্যে আজ তুমি আমাকে উলঙ্গ করলা, এ যুবক তুমি আজকে আমাকে উলঙ্গ করে ফেললা। চিৎকার করে আওয়াজ দেয়া বলে, রে যুবক কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে তুমি আমাকে নাপাকি হালতে দাঁড়াইবার ব্যবস্থা করলা। এই কথা বলার পর যুবকের অন্তরের ভিতরে পেরেশান, হায় হায় আমি কি করলাম, আমি বড় অন্যায় করে ফেলছি, আমি বড় অপরাধ করে ফেললাম, আমার মতন জালেম হয়তো দুনিয়াতে কেউ নাই। এই কথাটা যখন নবীজি শুনলেন, নবী শোনার পর বললেন, তোমার পাপ বড় সাংঘাতিক, তোমার অপরাধ তো বড় সাংঘাতিক। এই সাংঘাতিক কথা যখন নবীর জবান থেকে বের হয়ে গেছে, আল্লাহর বান্দা এই যুবক সন্তান দৌড় শুরু করে দিয়েছে, দৌড়ায়া নবীজির দরবার ত্যাগ করছেন। এরপরে দৌড়ায়া দৌড়ায়া যুবক সন্তানটা কেন দৌড় দিলেন বলে, নবীর জবান তো মুস্তাজাবুদ দাওয়াত, নবী যদি আমার ব্যাপারে একটা কথা বইলা ফালায় ওইটা তো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। ও যুবক ভাই, এই যুবক সন্তান দৌড় শুরু করছেন, দৌড়াইছেন, দৌড়াইতে দৌড়াইতে আরবের ভিতরে সব চাইতে যে বড় উঁচু পাহাড়, এমন উঁচু পাহাড়ে উঠছেন, উঁচু পাহাড়ে উঠিয়ে কান্না করে বলে, আল্লাহ এই সব চাইতে উঁচু পাহাড়, এই পাহাড়ের উঁচুয় পাহাড়ের টিলায় আমি উঠলাম, আয় আল্লাহ আমার ক্ষমা চাই, অন্যায় করে ফেলছি, অপরাধ করে ফেলছি, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ যদি উঠতে উঠতে তোমার দরজা পর্যন্ত যাওয়ার সুযোগ থাকতো, আমি তোমার অপরাধী বান্দা তোমার দরজায় আমি পড়িয়া যাইতাম, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এমন ভাবে কান্না শুরু করেছেন, কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, চল্লিশটি দিন পর্যন্ত খাবার নাই, শরীর কঙ্কার হয়ে গেছে, কান্না করতে করতে এখন চোখের ভিতরে পানি নাই, এখন চোখের ভিতর থেকে রক্ত বের হয়, রক্ত বের হয় আর কান্না করে আর ডেকে বলে, আল্লাহ
আমি বড় জালিম, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার। ও দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ না করো আমি কার কাছে যাইব? এ যুবক ভাই, চোখের দুইটি পানি ফালাও, চোখের পানি ফালাইয়া কান্না করো। 2021 সনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার অপরাধের খবর কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন। এই জবান দ্বারা আজকে কত অপরাধ করলাম, কেয়ামতের ময়দানে আল্লাহ জবানকে বন্ধ করে দিবেন। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডেকে বলবে, না ফুরমান, এই জবান দ্বারা কত অন্যায় অপরাধ করেছো, আজকে তোমার জবান বন্ধ। হাত দ্বারা যে অন্যায় অপরাধ করেছো, হাত সাক্ষী দিবে। পা দ্বারা যে অন্যায় অপরাধ করেছো, পা সাক্ষী দিবে। চোখ দ্বারা যে অন্যায় অপরাধ করেছো, চোখ সাক্ষী দিবে। কান দ্বারা যে অন্যায় অপরাধ করেছো, কান সাক্ষী দিবে। এরে যুবক ভাই, অন্যায় অপরাধ ছাড়া কোনো মানুষ নাই, এজন্য তওবা করো, মাফ চাও। আল্লাহর বান্দা নবীজির যুবক সাহাবি এভাবে কান্না করতে 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 চোখের ভিতর থেকে পানি ফুরায়, রক্ত বের হচ্ছে, খাবার নাই, কঙ্কাল হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক জিব্রাইল পাঠাই দিলেন। জিব্রাইল এসে পয়গম্বরকে তিনটা প্রশ্ন করে। এক নম্বর প্রশ্ন করে, পয়গম্বর, আসমান জমিনে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, এই আসমান আর জমিনে যা কিছু আছে, এগুলোকে আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছে? নবীজি জিব্রাইলের প্রশ্নের উত্তর দেয়া বলে, জিব্রাইল, আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন, আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে জিব্রাইল দুই নম্বরে প্রশ্ন করে, বলে, পয়গম্বর, বলেন, এই আসমান জমিনে যা কিছু আছে এগুলোর রিজিকের মালিক কি আপনি না আল্লাহ? আল্লাহ নবী বলে, রিজিকের মালিক হইলেন আল্লাহ। এরপরে জিব্রাইল তিন নম্বরে প্রশ্ন করে, বলে, পয়গম্বর, আসমান জমিনে যে মানুষ অন্যায় অপরাধ করে, এগুলো ক্ষমা করার অধিকার কি আপনার না আল্লাহ? আল্লাহ নবী ডেকে বলে, এগুলো ক্ষমা করার মালিক হয়েছেন আল্লাহ। জিব্রাইল ডেকে বলে, পয়গম্বর, আপনার কাছে একজন যুবক সাহাবী অন্যায় অপরাধ করে আসছিলেন ক্ষমা পাওয়ার জন্য, আপনি তার ক্ষমা, আপনি তার অন্যায় অপরাধ শুনে বলেছেন, তোমার অপরাধটা বড় সাংঘাতিক। আল্লাহ নবী, আপনার ওই যুবক সাহাবি আজকে 40টা দিন হয়ে যায় দানা পানি মুখে দেয় না, খাবার খায় না, শুধু কান্না আর কান্না। ওই পাহাড়ের উঁচু টিলার উপরে উঠিয়া চোখের পানি ফেলায়া কান্না করেছেন, চোখের পানি বন্ধ হয়ে গেছে, এখন চোখ থেকে শুধু রক্ত বের হয়, এরকম কান্না করেছেন। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, আপনার সাহাবায়ে কেরামকে পাঠাইয়া তাকে সংবাদ পৌঁছাইয়া দেন। নবী কয়েকজন সাহাবায়ে কেরামকে ওই যুবকের কাছে পাঠাইয়া দেয়। এরপর যুবককে সংবাদ দিয়ে পাহাড়ের উঁচু টিলার থেকে নিচে নামায় নেন। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা অন্যায় অপরাধ করে করে জীবনকে শেষ করে ফেললাম, আজকের এই দিনে একটু তওবা করে নাও। আল্লাহর নবী বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে তারা হলো আল্লাহর বন্ধু। আত্তাইবু মিনাদ দাম্বি কামাল্লা দাম্বালা, তওবাকারী তো এমন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেলে তার যেমন কোনো গুনাহ নাই, এভাবে তওবাকারীর বান্দার কোনো গুনাহ নাই। এ যুবক ভাই, কত নামাজ পড়ো নাই, কত আল্লাহর হুকুম মানো নাই, কত আল্লাহর নাফরমানি করেছো। এ বৃদ্ধ বাবাজিরা, কত অন্যায় অপরাধ করেছো, আজকের এই দিনে একটু তওবা করো, আল্লাহকে ডেকে বলো, আল্লাহ, এই গুনাহ নিয়ে যদি তোমার কবরে যাই। আল্লাহ বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। গুনাহগার বান্দা যখন কবরের ভিতরে যাবে, গুনাহগার বান্দাকে আল্লাহ জাহান্নামে দিয়া দিবেন। জাহান্নামে দেওয়ার পর এই বান্দারা লা ইউফতারু আনহু ওয়ামা হুম ইউফতানুন, লা ইউফাত্তারু আনহুম ওয়ামা হুম ইউফতানুন। বান্দা জাহান্নামের ভিতরে চিরস্থায়ী থাকতে থাকবে, বান্দা চিৎকার করবে, কানবে, অনাদাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, ক্বালা ইন্নাকুম মাকিস
মাসুন, গুনাহগার বান্দা চিৎকার করবে, বলবে এ জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক আমার রবকে বলো আমাকে যেন মৃত্যু দিয়ে ধ্বংস করে দেয়। ওয়ানা দাও ইয়া মালিকুল ইয়াকুদি আলাইনা রব্বুক কলা ইন্নাকুম মাকিসুন, আল্লাহকে বলো আল্লাহ তাআলা যেন আমাকে মৃত্যু দিয়ে ধ্বংস করে দেয়, আর আজাব সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। এরে যুবক ভাই, জাহান্নাম বড় কঠিন, বান্দা এভাবে চিৎকার করবে আর কানবে, ওনা দাও ইয়া মালিকুল ইয়াকুদি আলাইনা রব্বুক কলা ইন্নাকুম মাকিসুন লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। আল্লাহ ডেকে বলবে গোলাম, তোমাদের সামনে স্পষ্ট হকের আওয়াজ আসছে, হকের কথাগুলো বলছে, নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, হালাল হারামের কথা বলছে, তোমরা আমার আল্লাহর হুকুম বিধান মানো নাই। লাকাদ জিনাকুম বিল হাক ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকেও তোমাদের কথা আমরা শুনব না, আমি আজকে তোমাদের কথা শুনব না। তোমাদেরকে ওলামায়ে কেরাম চিল্লায় চিল্লায় বয়ান করেছে, নামাজ পড়, রোজা রাখ, মুরব্বীদেরকে সম্মান করো, কোরআন পড়ো, সুন্নাহ মানো, পর্দা করো, হারাম থেকে বেঁচে যাও, হালাল খাও, আজকে তোমরা মানো নাই, তোমাদের কথাও আল্লাহ ওই দিন শুনবে না, মানবে না। এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর দরবারে তওবা করো আর বলো আল্লাহ আর জিন্দগিতে অন্যায় অপরাধ করবো না, তুমি আমাকে মাফ করে দাও, কারণ আল্লাহর দরজা ছাড়া আর কোনো দরজা নাই, আল্লাহর দরজা ছাড়া আর কোনো দরজা নাই। এ যুবক ভাই, এজন্য ওই জাহান্নামের কথা স্মরণ করিয়া আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে আজকে নিজেরা একটু হেদায়েতের পথে আসিয়া তওবা করে নেওয়ার, জিন্দগিতে নামাজ বাদ দিব না, রোজা বাদ দিব না, আল্লাহর বিধান লঙ্ঘন করব না, এরকম তওবার নিয়াইতে দুইটা হাত উঠে আল্লাহকে দেখায় দেন। নারায় তাকবীর, আয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমরা তওবা করতেছি, আর নামাজ বাদ দিব না, আর মিথ্যা কথা বলবো না, আর হারাম খাবো না, আয় আল্লাহর বেপর্দায় চলবো না, গান বাদ্য শুনবো না, আয় আল্লাহ আপনি আমাদের সকলের তওবা কবুল করে নেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي الله رب العالمين تقيدك بالله রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের ঘরের দরজা তত মজবুত করে লাগাইয়া দেয়, রাত্র যত গভীর হয় আসমানের দরজা তত প্রশস্ত হয়। ও রব্বুল আলামিন, আমরা আপনার চিহ্ন বিরতি উম্মতেরা গুনার বোঝা মাথায় নিয়া আয় আল্লাহ আপনার দরবারে হাত উঠাইল। রব্বুল আলামিন, মেহরবানি করে আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় মা, দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া কান্না করেন, আর মনের বুঝানো রে মন, একদিন নতুন বউ হইয়া ঘরের ভিতরে আসছিলাম, কত মানুষ শরবত খাওয়াইছে, কত মানুষ সম্মান করেছে, কত মানুষ হাত পাখা দিয়া বাতাস করেছে, এমন একদিন সময় আসবে রে মা, মরা লাশ বড় হইতে বের হবে, ছেলে মা মা করে কান্না করবে, মেয়ে মা মা করে কান্না করবে, ওই দিন আর কান্নার জবাব দিতে পারবা না। এ যুবক ভাই, বিদ্যু বাবাজিরা, আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে পাঠাইছেন, বুঝমান হওয়ার পর কত গুনাহ করলাম, গুনার কোনো অন্ত নাই, গুনার কোনো সীমা নাই, গুনার দিকে তাকাইলে আল্লাহ আপনার দরবারে হাত উঠাইতে বড় লজ্জা লাগে। এ যুবক ভাই, মা বাবার গুনার খবর সন্তান জানে না, সন্তানের গুনার খবর মা বাবা জানে না, স্বামী স্ত্রীর গুনার খবর জানে না, স্ত্রী স্বামীর গুনার খবর জানে না, ইমামের গুনার খবর মুক্তাদি জানে না, মুক্তাদির গুনার খবর ইমাম জানে না, আহকামুল হাকিমিন আমার আল্লাহ সবার গুনার খবর জানেন। কেয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গুনাহ দেখাইয়া লজ্জা দিয়ে এল। আয় আল্লাহ, আপনি আমাদের গুনাহ যেভাবে গোপন রেখেছেন, এই গোপনের মাধ্যমে চিরদিনের জন্য ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা বড় গুনাগার, আপনি বড় গাফফার, বান্দা যতই গুনাহ করুক না কেন, বান্দার গুনার থেকে আপনার দয়া অনেক বেশি। আয় আল্লাহ, আপনার দয়া আপনি আমাদেরকে মাফ করে দেন। একটি বছর 2021 সাল বিদায় নিয়েছে রে মালিক, আয় আল্লাহ যেভাবে ইবাদত বন্ধ করা দরকার ছিল করতে পারি নাই, আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের জিন্দগির ভুল ত্রুটি ক্ষমা করে দেন, বাকি জিন্দগি নেক আমল করে কাটাইবার তৌফিক দেন। আয় আল্লাহ, এই মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নেন, মাইক লাইট প্যান্ডেল দিয়া কথা দিয়া বুদ্ধি দিয়া যে যেইভাবে সহযোগিতা করেছে সকলের দান ও সহযোগিতা আপনি কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, এলাকার যুবকদেরকে কবুল করে নেন, কত যুবক প্রবাসে জীবন কাটাইতেছে, আয় আল্লাহ প্রবাসী ভাইদেরকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন প্রবাসী ভাইদের প্রতি রহমত নাযিল করেন, যারা প্রবাসে যাবে তাদেরকে সহিহ সালেম ভাবে যাইবার তাওফিক দান করেন। রব্বুল আলামিন, মুনাজাত শেষ হয়ে যাবে, মানুষগুলো যার যার বাড়ির কিনারায় চলে যাবে, কেউ বা বাড়ির দরজায় যাইয়া মা বলে ডাক দিবে, মা ঘরের দরজা টা খুলিয়া দিবে, কেউ বাড়ির দরজায় যাইয়া বাবা বলে ডাক দিবে, বাবা ঘরের দরজাটা খুলিয়া দিবে। এই জায়গায় এমন মানুষ আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এরে এতিম সন্তানেরা এত নিষ্ঠুর কেন হয়েছো, এই মৃত্যু মাখা মা বাবার চেহারা ঠিকই মনে পড়ে না, আমার নবী বড় এতিম, নবী ডাক দেয়া বলে আমি দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারি নাই, 6 বছরের সময় আমার মাকে আমি হারাইয়া ফেললাম, এরে এতিম উম্মতের দল, আমার নবী ডেকে বলে যারা মা হারাইছো বাবা হারাইছো, ওই মা বাবার কথা স্মরণ করিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দাও, ওই মা বাবা কবর থেকে ডেকে ডেকে বলে আদরের সন্তান, আজকে যেই বাড়ির ভিতরে ঘুমা ওই বাড়ির মালিক আমরা একদিন ছিলাম, আজকে যেই জমিনের ফসল খা ওই জমিনের মালিকও আমরা একদিন ছিলাম, 3 টুকরা 5 টুকরা মার্কিন কাফনের কাপড় পেঁচাইয়া এরে সন্তান কবরে রেখে গেলাম, মা বাবার একটু খবর নাও না, ওই মা বাবা ডেকে বলে আদরের সন্তান, আমি মা বাবা কবরের ভিতরে ভরসা, বাবা কুলির মতন কাজ করিয়া মাথার গাম পায়ে ফেলাইয়া সন্তান তোমার আমার মুখে হাসি ফুটাইবার জন্য কত কষ্ট করেছে, মা দুঃখনে নেত্রের মতো পরিশ্রাম পায়খানা পরিষ্কার করে সন্তান তোমাকে আমাকে লালন পালন করেছে, ওই মা ডাক দেয়া বলে আদরের সন্তান, তোমার পোস্ত্রা পায়খানা দেখে কত মানুষ নাকে কাপড় লাগাইছে, আমি মা নাকে কাপড় লাগাই নাই, ওই মা যার নাই বাবা যার নাই, এরে এতিমের দল,
ওই মা বাবার জন্য দুই ফোঁটা চোখের পানি ফেলাও। আয় আল্লাহ তাকায় দেখো তোমার বান্দারা কাঁদে, যার মা নাই বাবা নাই তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। মা বাবা যারা দুনিয়াতে বেঁচে আছে হায়াত বাড়ায় দেন আল্লাহ। মা বাবার খেদমত করে দুনিয়ার মধ্য থেকে জান্নাত কামাই করবার তৌফিক দেন। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, আজকের শ্রোতা মণ্ডলী যারা আছে সবাইকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমিন সর্দার সাহেব দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। আয় আল্লাহ ওই সর্দার সাহেবের কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন। এলাকার উপর দেশের উপর মুসলিম দুনিয়ায় খাস রহমত নাজিল করেন আল্লাহ। এই এলাকার ভিতরে যত মানুষ কবরে ঘুমায় প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ এলাকার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে নেন। এলাকার যুবক যদি ঠিক হয়ে যায় গোটা এলাকা ঠিক হয়ে যাবে। আয় আল্লাহ সকল যুবকদেরকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ প্রধান অতিথি সভাপতি সহ সবাইকে কবুল করে নেন। সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন আল্লাহ। আমাদের সবাইকে আপনার হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবার তৌফিক দেন। ও দয়ার মালিক আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করেন আল্লাহ। দয়াল নবী মায়ার নবী রহমতের নবীর উসিলায় ফরিয়াদ কবুল করে নেন। আয় আল্লাহ আশিকুর রহমান ভাই সহ যত যুবক আছে সব যুবকদেরকে কবুল করে নেন। সবাইকে সকল প্রকার মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে সহি কথার উপরে আমাকে সহ সবাইকে আমল করবার তৌফিক দেন। আয় আল্লাহ হক্কানি ওলামায়ে কেরামকে বন্ধু বানাইবার তৌফিক দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ প্রত্যেকের মনে নেক আশা আপনি পূরণ করে দেন। কোন দিন জানি হায়াত ফুরায় যায় জানি না, ইমানে হালতে মৃত্যু দান করিয়েন। ওই কঠিন মুহূর্তে আমাদের প্রত্যেকের জামানে ইমানি নুরানি রহমতের কালিমা জারি করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।